গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, গ্রেপ্তার স্বামী, একেবারে ডানকুনির এগারো নম্বরের এই ঘটনা। এগারো নম্বর ওয়ার্ডের হিমনগরের ক্ষুদিরাম বসু যে পল্লী এলাকা সেখানে রয়েছে, আমি দেখাবো এই যে ভাড়া বাড়ি, সেই ভাড়া বাড়িতেই গত ছ মাস ধরে থাকতেন রাহুল কুমার রয় এবং অর্চনা কুমারী। তারপর আজকে যেমনটা জানতে পারছি স্থানীয় সূত্রে, দুপুরবেলায় স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। এই যে বাড়ি দেখছেন আপনারা, এই বাড়িতেই তারা ভাড়া ছিলেন এবং তারপর ঝগড়া, একেবারে অশান্তি পরিস্থিতি তৈরি হয়। এবং যেমনটা জানতে পারা যাচ্ছে যে বিকালের দিকে স্থানীয়রা তারা দেখেন যে এই যে মহিলা অর্চনা কুমারী, তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছে। এবং তারপরই ডানকুনি থানায় খবর দেওয়া হয়। ডানকুনি থানার পুলিশ এসে এই যে বাড়ি আমি দেখাতে বলবো, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তালা মেরে দেওয়া হয়েছে। এই বাড়িতেই কিন্তু অর্চনা কুমারীর তার মৃতদেহ উদ্ধার করে এই মুহূর্তে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। যেমনটা স্থানীয়রা অভিযোগ করছে যে বারবারই কিন্তু এই রাহুল কুমারের রয়েসের সঙ্গে তার কিন্তু মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর যেমন ঝগড়া হয়, তবে আজকে যে ঝগড়া সেটা একেবারে তুমুল পর্যায়ে পৌঁছায় এবং তারপর কোনো কারণে হয়তো মারধর করার বসে এরকম ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের পর এই যে যে অর্চনা কুমারী তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমিটা চেলাতে চেলাতে এসছে বাইরে, এসে বলছে দেখিয়ে না আপকা বয়ান কাকা হো গিয়া হ্যাঁ। তো আমরা ঘরে গিয়ে দেখলাম, হাতটা ধরলাম পুরো ঠান্ডা। আমার হাজবেন্ড গিয়ে চোখটা এরকম টেনে দেখলো, নিচে মনিটা নেমে গেছে। তখনই আমরা বললাম ডেট হয়ে গেছে। বাইরে এসে চিল্লাতে সবাই লোক জড়াঝড়ি হলো, তাহলে বললো পুলিশকে ফোন করতে, সঙ্গে সঙ্গে পুলিশ এলো। এইটাই বাচ্চাটা আমার কাছে রয়েছে, ব্যাস দেড় বছরে। খুব কাঁদছে ও, বাচ্চাটাও কাঁদছে। হ্যাঁ, সকাল থেকেই ওর স্বামীটা মদ খেয়ে এসে ঝগড়া করছিল ঘরে, থেমে যাচ্ছিল, মিল হয়ে যাচ্ছে, আবার ঝগড়া করছে, করতে করতে কখন মেরে ফেলেছে কেউই জানে না। এইটাই এইটুকুনি জানি, এছাড়া হ্যাঁ হ্যাঁ বডিটা এক্ষুনি নিয়ে গেল। আমার নাম মৌহা দাস। দেখে কি ও মরা হুয়া থা, উসকে বাদ মে হাম লোক সোয়ে হুয়ে থে, খানা উনা খা কে আরাম কর রহে থে। ইসকে বাদ মে উসকা পতি হে জো হল্লা কিয়া কি দেখি ইসকো কা হো গিয়া হে। উসকে বাদ দেখে কি ও মরা পড়া হুয়া হে। হমেশা তো হতা নাই থা, এসে তো পতি পত্নী হে তো হালকা ফালকা ঝগড়া হতা হি রহতা হে, লেকিন উস অভি কুছ বেশি হল্লা চিল্লা নাই হুয়া থা। মোটামুটি ছ মহিনা কিশোর যাদব। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত যে স্বামী রয়েছে রাহুল কুমার রয় তাকে গ্রেপ্তার করেছে ডানকুনি থানার পুলিশ, তাকেও জিজ্ঞাসাবাদ চলছে। এই ঠিক বাড়ি, এই বাড়িতেই এই রাহুল কুমার রয় এবং তার পাশাপাশি অর্চনা কুমারী তারা থাকতেন। তাদের একটা ছোট্ট বাচ্চা রয়েছে, দেড় বছরের বাচ্চা, সেই বাচ্চাকে নিয়ে তারা থাকতেন। এবং তিন বছর আগে যেমনটা আমরা জানতে পাচ্ছি অর্চনা কুমারীর পরিবারের পক্ষ থেকে, তিন বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং তারপর ছ মাস ধরেই ডানকুনির এগারো নম্বর ওয়ার্ডের এই যে ক্ষুদিরাম বসু পল্লী সেই এলাকায় কিন্তু তিনি থাকতেন। এবং তারপর আজকে এরকম ঘটনা মানে পরিস্থিতি তৈরি হয়, ঝগড়া হয় এবং তারপরই কিন্তু বিকালের দিকে প্রতিবাসীরা যখন গিয়ে দেখেন এই অর্চনা কুমারী তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছে, তারপর ডানকুনি থানায় খবর দেওয়া হয়। ডানকুনি থানার পুলিশ এসে মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং কী কারণে মৃত্যু হয়েছে সেটা সেখান থেকে যেমন জানা যাবে, পাশাপাশি এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই তার স্বামী রাহুল কুমার রয়কে গ্রেপ্তার করেছে ডানকুনি থানার পুলিশ। কি বলুন আপনার এই বিষয় নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। Thank you.